ভিডিওতে আমি লাইভে উইথড্র করেছিলাম WXBL টোকেন, দ্যাটস এনাফ ফর দিস। কারণ হচ্ছে এই WXBL কিন্তু আমরা ওইভাবে সেল আউট করতে পারবো না, কিংবা এটার বলতে পারেন আনভ্যালুয়েবল টোকেন। বাট এখানে সামথিং কিছু বায়ার ছিল যারা হচ্ছে আনঅফিসিয়ালি টোকেনটা কিনছিল, বাট তারাও কিন্তু এখন এটা অফ করে দিছে। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা WXBL টোকেনটা যে আর্ন করলাম এটা কিভাবে আমরা আনলক করে আমরা XBL টোকেনে কনভার্ট করব? কারণ আমরা জানি XBL টোকেনটা লিস্টেড রয়েছে ইউনোস অ্যাপে, আমি ওইটাও দেখাচ্ছি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা XBL টোকেনের ভ্যালু রয়েছে প্রায় $6.39 করে। দ্যাটস এ ভ্যালুয়েবল টোকেন এবং এটা কিন্তু অলরেডি 130K প্লাস হচ্ছে লিকুইডিটি রয়েছে। দেখতে পাচ্ছেন ডে বাই ডে কিন্তু এখানে বাই সেল হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আপনারা ইজিলি এটা সেল আউট করতে পারবেন আপনার ইউনোস অ্যাপ মার্কেট প্লেসে। ওকে, তো আমরা যদি এখান থেকে এই যে ইথুরিয়ামের সাথে আপনারা এটা এখান থেকে সোয়াপ করতে পারবেন, ইউনোস অ্যাপে আপনি এনি টোকেনের সাথে সোয়াপ করতে পারবেন। তো যাই হোক, ভিডিওর মেইন টপিকে যাই। মেইন টপিকটা হচ্ছে আপনারা কীভাবে XBL টোকেনটা আপনার আর্ন করবেন এবং WXBL টোকেনটা কনভার্ট করে XBL করবেন, ওই টপিকে যাব। তার আগে এখান থেকে আমি এটা আপনাদের সামনে ক্লেম করে নিচ্ছি। আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই ডে বাই ডে এখানে ক্লেম করতে হবে, নাহলে আপনার টোকেন কিন্তু ইনক্রিজ হবে না। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিফাইনিং রুম নামে একটা অপশন, এই অপশনে একটা ক্লিক করবেন। আমাদের মূলত এই অপশনেই কাজ। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে বিল্ড রিফাইন মেশিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে ক্যাপাসিটি মিন্স হচ্ছে 5টা WXBL প্রত্যেক ঘন্টায় তারা আমাদের থেকে নিবে, বা সর্বোচ্চ 5টা WXBL আমাদেরকে কনভার্ট করতে দিবে, এরকম একটা সিস্টেম। তো এখান থেকে 5টা WXBL টোকেনের ভ্যালু কত দাঁড়াবে আমরা এই জায়গায় যদি আসি, 5টার ভ্যালু দাঁড়াবে এই জায়গা থেকে $32 5টা টোকেনের ভ্যালু দেখাবে। কারণ আপনারা জানেন WXBL একটা সমান সমান XBL একটা, ওকে, কোনো প্রকার কোনো 1:2 রেশিও নাই, 1:1 রেশিও। সেক্ষেত্রে এটারও একটা টোকেন, ওইটারও একটাই টোকেন। তো এই জায়গা থেকে এটা যদি আমরা বাই করতে চাই তাহলে 0.0025 ইথোরিয়াম খরচ করতে হবে, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় $60.87 মতো। এখানে বর্তমানে ইথোরিয়ামটা ডাউন, যার কারণে ভ্যালুটাও কম দেখাচ্ছে। আপনারা যারা কাজ করবেন অবশ্যই বাইন্যান্স থেকে আপনার এরবাডিয়াম ইথোরিয়ামটা উইথড্র করবেন, মিনিমাম $10 উইথড্র করবেন ওয়ালেটে, তাহলে ভালো হবে। $7 ওখানে লাগবে, প্লাস এক্সট্রা কিছু কস্ট আছে। আমি লাইভে দেখাচ্ছি, আমার ওয়ালেটটা অলরেডি আমি নিয়ে রাখছি এটা। তো এখান থেকে আমি যে কী করব, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। তো এই জায়গায় যে বিল্ড নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন, আর এখানে আপনারা যত বেশি এখান থেকে আপনার WXBLটা আর্ন করতে চাবেন তত বেশি কিন্তু আপনার কস্ট দিতে হবে। পাঁচ আইকনে ক্লিক করলে দেখবেন এখানে ফিটা অটোমেটিকলি বাড়বে। ওকে, 10টা WXBL মার্ন করতে গেলে এখানে 0.005 ইথোরিয়াম দিতে হবে, যেটার ভ্যালু কত, $0.005 $15.75 মতো। তো যাই হোক, এখান থেকে আমি ফার্স্ট স্টেপটা করবো অথবা এটাই করবো। যাই হোক, বিল্ড নাও অপশনে একটা ক্লিক করে দিব। বিল্ড নাও অপশনে ক্লিক করার পরে কোয়ান্টিটি মানে দুইটা প্রোডাক্ট আমরা বাই করব এবং অ্যামাউন্ট হচ্ছে 10টা, আর এখানে আমাদের অ্যামাউন্ট ইথোরিয়াম $15.76। কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করব। অবশ্যই যে ওয়ালেটে আপনার এডভার্টিয়াম ইথোরিয়ামটা নিয়ে আসবেন ওই ওয়ালেটে আপনার ম্যাটামাক্সে ইম্পোর্ট করে রাখবেন, কারণ ম্যাটামাক্সের সাথে এটা ইন্টারেক্টেড আছে, অন্য কোনো ওয়ালেটে নাই। জাস্ট এই যে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন আপনার ম্যাটামাক্সে তারা একটা কনফার্মেশন নিয়ে যাবে। তো এই ম্যাটামাক্সে একটু ওয়েট করবেন আপনারা আসার পরে। এই যে দেখেন এই জায়গায় কনফার্ম আইকন, এই কনফার্ম আইকনে একটা ক্লিক করবেন। $15.75 মতো এখানে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবো আমি, এক ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিতে হবে আপনাকে। ওকে, অলরেডি ফান্ড ট্রান্সফার এবং আমাদের এটা কমপ্লিটেড দেখাচ্ছে। আমরা জাস্ট কী করব, ক্লোজ অপশনে একটা ক্লিক করব। ক্লোজ অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন আমাদের কিন্তু চোদ্দোশো উনত্রিশটার মতো WXBL রয়েছে, মানে WXBLটা আমাদের কেটে নিছে এবং আমাদের কিন্তু $15 ইথোরিয়ামটাও কেটে নিছে, মানে দশটা WXBL কেটে নিছে এবং আপনার $15 মতো ইথোরিয়াম কেটে নিছে, মানে এটা হচ্ছে এটার প্রাইস আর কি, ক্যাপাসিটি মিন্স হচ্ছে। আর এখানে আমাদের প্রত্যেকটা ঘন্টায় কতটা XBL ইনকাম হবে ওইটা যদি আপনাকে দেখাই, 0.0035
এই ভিডিওতে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা ভাবছিলাম যে ওই এখানে যেটা শো করতেছে এটাই আমাদের ইনকাম দিবে, বিষয়টা তা না, এখানে যেটা শো করতেছে ওইটা আমাদের থেকে কেটে নিবে আমাদের ওয়ালেট থেকে। আর এই যে এই জায়গায় যেটা দেখাচ্ছে স্পিডের এখানে XBL, এটা আমাদের মূলত ইনকাম হবে 0.0035। আমরা যদি একটু ক্যালকুলেট করি 0.0035 গুণন 24 ঘন্টা, 24 ঘন্টায় 0.084 XBL আমাদের ইনকাম হবে। এই 0.084 যদি আমরা গুণ দিয়ে 30 দিন করি, 30 দিন করলে 2.52 XBL আমাদের কিন্তু 30 দিনে ইনকাম হবে, যার ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি $15.85 মতো। তো যেহেতু এখানে আমি দুইটা মেশিন বাই করছি, আমার একটু ডাবল ইনকাম হবে, কারণ আমার হচ্ছে একটাতে হবে $15 আর একটাতে হবে $15, $30 ইনকাম হবে যেহেতু আমি দুইটা মেশিন বাই করছি। আপনারা যারা একটা বাই করবেন তাদের হচ্ছে ওইরকমভাবে ইনকাম হবে। এখানে দেখেন এই যে প্রত্যেকটা ঘন্টায় এত ইনকাম হবে, এটা হচ্ছে একটা মেশিনের জন্য। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে কালেক্ট নাম একটা অপশন, এই কালেক্ট অপশনে ক্লিক করে আমাদের XBL-টা কালেক্ট করতে হবে। এই জায়গা থেকে কালেক্ট করলেই মেবি কিছু ফি নেবে, সামথিং অ্যামাউন্ট ট্রানজ্যাকশান, যেটা এখানে কোনো ফিটি নেবে না, এটা জাস্ট এমনি একটা কন্ট্রাক্ট বা সাইন বলতে পারেন। এখান থেকে যে কানেক্ট ক্লিক করে এখান থেকে এটা কী করবেন, কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নিলে আপনার যেটা কালেক্ট করবেন ওইটা আপনার ডিরেক্টলি আপনার যে পার্সোনাল ওয়ালেটে রয়েছে বা যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এখানে ওই ওয়ালেটে তারা কিন্তু পাঠিয়ে দিবে। এখান থেকে আমি এটা কনফার্ম করে নিচ্ছি, অলরেডি কনফার্ম। এই জায়গায় দেখেন এটা কিন্তু আমাদের ক্লেম সাকসেসফুলি হয়েছে। আমরা ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি আপনাকে, এই যে হোমে আসলাম, হোমে আসার পরে যে ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এই যে সামথিং পরিমাণ XBL কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসছে। এটা এই ওয়ালেটে না, যে ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি ওই ওয়ালেটে ডিরেক্টলি তারা দিয়ে দিছে, ওখান থেকে আমরা পরবর্তীতে ওটা স্ব্যাপ করতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি মেশিনের কাজগুলো। মেশিনের কাজ মূলত এরকমই, এখানে আপনাদেরকে তারা প্রত্যেক ঘন্টায় আপনারা কালেক্ট করতে পারেন অথবা একবারে আপনারা কালেক্ট করতে পারবেন, মেশিনটা বাই করে এখানে কালেক্ট করা হচ্ছে এটার কাজ। আর আপনার কাছে যে WXBL-টা রয়েছে ওইটার বিনিময়ে আপনি কিন্তু XBL-টা এখান থেকে আনলক করতে পারতেছেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি, যা করবেন নিজ দায়িত্বে, আমার দায়িত্ব ছিল আপনাদেরকে ভিডিওটা মেক করে দেখানো। তো আমার ওই পর্যন্তই আমি আপনাদের সামনে করে দেখালাম, তো যা করবেন নিজ দায়িত্বে, আই ক্যান নট সাজেস্ট ইউলো বাট অ্যাজ ইউর উইশ, যেহেতু আপনারা অনেকদিন আগে থেকে এখানে কাজ করে আসতেছেন। এটা ছাড়া এখান থেকে ইনকাম করার ওইভাবে কোনো ওয়ে নাই, ফ্রিতে আপনারা WXBL-টা আর্ন করতে পারবেন, বাট সেটার ভ্যালু খুবই কম, যেটা আপনাদের মানে আমার মনে হয় না কার্যকরী হবে। ধন্যবাদ।